আসসালামু আলাইকুম। এমআর কুকিং আওয়ার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটু ভিন্ন ধরনের ডেজার্টের রেসিপি দেখার জন্য। আজকের ডেজার্টটা আমি জালি কুমড়া দিয়ে করেছি, তবে আপনারা এই ডেজার্টটা লাউ বা গাজর দিয়েও করতে পারেন। আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো জালি কুমড়ার ডেজার্ট বানানোর জন্য আমরা এখানে একটা জালি কুমড়া নিয়েছি। এবার এটার যে শেষের অংশটা রয়েছে সেটা আমরা কেটে নিচ্ছি। জালি কুমড়ার শেষের অংশটাকে আমরা আজকে ডেজার্ট বানানোর জন্য ব্যবহার করব। তো এবার এটাকে আমরা আরও চার টুকরো করে নিচ্ছি। চার টুকরো করে নেবার পরে আমরা জালি কুমড়াগুলোর যে খোসাটা রয়েছে সেটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি, যেন সবুজ অংশগুলো না থাকে। এভাবে জালি কুমড়ার যে খোসাটা রয়েছে সেগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। আর মাঝখানে যে বিচির যে অংশটা থাকে সেটাকে আমরা এরকমভাবে কেটে নিচ্ছি। খুব ভালো করে এই বিচির অংশটা কিন্তু কেটে নিতে হবে। তো আমি জালি কুমড়াগুলোকে আরেকটু ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। এবার এই জালি কুমড়াগুলোকে মিহি করে ব্লেন্ড করে নেওয়ার জন্য আমি এখানে ক্যাপসুল কাটার মেশিনটাকে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে হ্যান্ড কাটার দিয়েও এই কাজটি করতে পারেন। তো দেখেন কতটা মিহি করে এটা কিন্তু ব্লেন্ড হয়ে গিয়েছে। এরকম মিহি করে কিন্তু ব্লেন্ড করতে হবে। এবার ব্লেন্ড করে নেওয়া জালি কুমড়াগুলোকে আমরা এরকম হাতের সাহায্যে খুব ভালোভাবে চিবে নিব। এটার যে পানিটা রয়েছে সেটা কিন্তু আমরা ডেজার্টে ব্যবহার করতে পারবো না। তো খুব ভালো করে এটাকে আমরা চিপে নিয়ে আমরা আলাদা করে রাখছি। তো এই যে জালি কুমড়া থেকে আমার এতটুকু পানি বের হয়ে গেছে, আর এখানে যে জালি কুমড়াটুকু রয়েছে এগুলো কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর এগুলোতে কিন্তু একটুও পানি নেই। অন্যদিকে আমরা জালি কুমড়ার ডেজার্টটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ দুধ। এবার এই দুধটাকে আমরা জাল দেওয়ার জন্য দিয়ে নিচ্ছি। দুধে আমরা শুধুমাত্র কিছুটা লবণ ব্যবহার করছি, আর কোনো কিছু ব্যবহার করবার দরকার নেই। এভাবেই দুধটাকে আমরা কিছুটা ঘন করে নিব। অন্যদিকে আমরা এখানে নিয়েছি ঘি। এই ঘিটাকে এখন আমরা দিয়ে নিচ্ছি। ঘির ভেতরে আমরা সেই পানি ঝরিয়ে নেওয়া জালি কুমড়াটাকে দিয়ে নিচ্ছি। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে আমরা জালি কুমড়াটাকে অল্প আঁচে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এ পর্যায়ে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তো আবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ এবং 2টা দারচিনি। আবার একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আমরা এতে দিয়ে নিব কন্ডেন্স মিল্ক। এরপর দিচ্ছি চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। এবার এটাকে আরও কিছুক্ষণ আমরা এভাবেই ভেজে নিব। চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছাড়বে। তো আরও কিছুক্ষণ এটাকে জাল করার পরে আমরা যে দুধটাকে ঘন করে নিয়েছিলাম সেটাকে এখন এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এবার আমরা কিছুক্ষণ এটাকে নেড়ে নেওয়ার পরে আমরা এর ভেতরে দিয়ে দিব সাবু। এটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমরা কুমড়া এবং সাবু দুটাকেই ভালোভাবে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, আর ডেজার্টটাকেও একটু ঘন করে নিচ্ছি। দেখেন আমার ডেজার্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার ডেজার্টটা মোটামুটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। কতটা ঘন হয়েছে দেখেন। আর এটা যে কুমড়া এটা কিন্তু একদমই বোঝা যায় না। তো এ পর্যায়ে আমি একটু ভিন্ন কালার করার জন্য একটা পাত্রে কিছুটা ডেজার্ট উঠিয়ে নিচ্ছি। এখানে আমি একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি। এই প্রসেসটা কিন্তু পুরোপুরি আপনার নিজের ওপরে, আপনি চাইলে প্রসেসটা স্কিপও করতে পারেন। তো এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সেই সাদা যে ডেজার্টটা রয়েছে আর যেটা আমরা ফুড কালার দিয়ে করেছি দুটোকে একসঙ্গে একটা বাটিতে আমরা সার্ভ করে নিব। তো এখানে আমরা গার্নিশিংয়ের জন্য নিয়েছি কাঠবাদাম, আর এগুলো হচ্ছে চকলেটের স্প্রিং, এগুলো হচ্ছে কালারফুল বল। তো এগুলোকেও আমরা গার্নিশিংয়ের জন্য দিয়ে নিচ্ছি। গার্নিশিংটা পুরোপুরি আপনার নিজের উপরে, আপনি যেভাবে চান সেভাবেই গার্নিশ করতে পারেন। তো আমি এটাকে একটু কালারফুলভাবে ডেকোরেশন করেছি, আপনারা যে যার ইচ্ছে অনুযায়ী কিন্তু এটাকে পরিবেশন করতে পারেন। তো এখন আমি এটাকে একটু সার্ভ করে নিচ্ছি। দেখেন কতটা ঘন আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে।
আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এমআর কুকিং আওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ট্যাপ করবেন। আর আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে করতে পারেন। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয় আর সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।